সম্মানিত দর্শক, আশা করি সকলে ভালো আছেন। এই মুহূর্তে যে নারকেল গাছটি দেখছেন, এটি একটি খাটো জাতের নারকেল গাছ এবং এই গাছটির উচ্চতা হচ্ছে মোটামুটি 5 থেকে 6 ফিট এবং 6 ফিটের গাছে মাত্র 4 বছর বয়সে 2019 সালে রোপণকৃত এই গাছে দেখুন যে এই 4 বা সাড়ে 4 বছরের গাছে কি পরিমাণ নারকেল ধরে আছে। এবং এখানে একটি গাছ না, এখানে মোটামুটি 110টি গাছ রোপণ করা আছে, তার মধ্যে অধিকাংশ গাছেই কিন্তু এরকম ফলন এসেছে এবং এই গাছগুলোর বয়স 4 থেকে 5 বছরের মধ্যেই। এবং যে কথাটা বলছিলাম যে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে সারা দেশেই নারকেল গাছ, খাটো জাতের নারকেল গাছ নিয়ে বিভিন্ন ধরনের নেতিবাচক কথা হচ্ছে, তো সেখানে আমরা দেখছি যে আসলে যদি সঠিক পরিচর্যা আপনি করতে পারেন তাহলে কিন্তু নারকেল প্রচুর পরিমাণে ধরানো সম্ভব এবং খাটো গাছে ধরানো সম্ভব। এটি দেখছেন, আমি একটু দূর থেকে দেখাই, এটি শুধুমাত্র 5 থেকে 5.5 ফিট। এবং আমি আর কিছু গাছ আপনাদেরকে দেখাচ্ছি যে গাছগুলো মাত্র 3 ফিটের ভেতরে ফল চলে এসেছে। আমি সেই গাছগুলোর দিকে একটু যাচ্ছি। এখানে দেখুন যে কি পরিমাণ যত্ন করা হয়, এখানে সার ব্যবস্থাপনা, সেচ ব্যবস্থাপনা এবং চারদিকে ঘিরে রাখা হয়েছে যেন কোনো মানুষের অত্যাচার বা গরু ছাগলের অত্যাচার না, সেই বিষয়গুলো খেয়াল রাখা হয়েছে। এখানে দেখুন মোটামুটি 3.5 বা 4 ফিটের মধ্যে নারকেল ধরেছে। এবং এখানে আর একটা গাছ আছে, এই গাছে যদি আমরা একটু দেখি দেখবেন যে এটি মাটি থেকে কত হবে, 2.5 ফিট, সর্বোচ্চ 2.5 ফিটের ভিতরে দেখুন কি সুন্দরভাবে নারকেল ধরে আছে। তো এটা আসলে পরিচর্যাটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা যারা নারকেল চাষ করেন তাদের সবসময় মনে রাখতে হবে যে নারকেল চাষের ক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রতি 2 থেকে 3 মাস পর পর আপনাকে কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করতে হবে, সেই সাথে মাকড়নাশক স্প্রে করতে হবে। এছাড়া আপনাকে গাছের গোড়ায় কিন্তু 2 থেকে 3 থেকে 4 মাস পর পর আপনাকে বিভিন্ন ধরনের সার ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। এটি যদি করতে পারেন তাহলে কিন্তু খাটো জাতের যে জাতগুলো আছে সেগুলোতে কিন্তু নারকেল ফলানো সম্ভব। এখানে যে জাতগুলো আছে এই জাতগুলো আমি নাম দেখলাম, নাম হচ্ছে সিয়াম গ্রিন এবং সিয়াম ব্লু, এই দুটি জাত এখানে রয়েছে। এবং এই জাতে দেখুন যে মাত্র 2018 শেষে মানে 2019-এর দিকে রোপণ করা হয়েছে এবং আজকে এটা হচ্ছে 2023 সাল, মাত্র 4 বা সাড়ে 4 বছরে কিন্তু নারকেল ধরেছে। এবং এখানে শুধু একটা দুটি নয়, অনেকগুলো গাছ আছে, এখানে 110টি গাছ আছে, 110টি গাছের মধ্যে অধিকাংশ গাছেই এখানে নারকেল চলে এসেছে। এবং যে গাছগুলোতে নারকেল এসেছে সেই গাছগুলো যাতে কোনো সমস্যা না হয় এই কারণে কিন্তু এই গাছগুলোকে এভাবে বেড়া দিয়ে ঢেকে রাখা হয়েছে। এই যে এখানে আরেকটা গাছে দেখুন, এটাও একটু দেখাই, আর এখানেও দেখবেন যে মোটামুটি 3 থেকে 4 ফিটের মধ্যে এই গাছের ফল চলে এসেছে। তো আসলে খুব গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে আপনি পরিচর্যা করেন কিনা। আমরা সাধারণত যে কাজটা করি যে আমরা সঠিকভাবে পরিচর্যা করি না, যার কারণে আমরা সঠিক সময়ে ফলন পাই না এবং এটাকে আমরা অতিরঞ্জিতভাবে বিভিন্নভাবে নেতিবাচকভাবে জিনিসটাকে উপস্থাপন করার চেষ্টা করি। তো আপনি যে কোনো ফসল করেন না কেন বা যে কোনো ফল করেন না কেন, অবশ্যই খুব গুরুত্বপূর্ণ যে বিষয়টি